নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় গোলাম সারওয়ারের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার সকালে স্কুল মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা হয়। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণের সহধর্মিণী ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী জেসমিন আক্তার। রফিকুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুদ্দিন, চৌমোহনী পৌরসভার কাউন্সিলর আফরোজা বেগম শিল্পী, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জেসমিন আক্তার বলেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। কঠোর পরিশ্রম ও পড়াশোনা করে নিজেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে তোলার আহ্বানও জানান তিনি। আমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটাই কথাই বলবো, তোমরাই জাতির ভবিষ্যৎ, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলবে। আপনারা যারা আছেন এলাকাতে, আবারও নটা মাত্রা ভোট দিয়ে আমি লিখে আবারও করোনায় সরকার গঠনের সুযোগ করে দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।